আসসালামু আলাইকুম বন্ধুরা, যাদের চ্যানেলে 5টা, 6টা, 10টা ভিউজ এসে থেমে যাচ্ছে, কোনোভাবে ভিউজ বাড়তেছে না, তাদের জন্য আজকের এই ভিডিওতে মাত্র দুটো টিপস দিব। এই দুটো টিপস যদি আপনি কাজে লাগাতে পারেন, 100% আপনার চ্যানেলটি গ্রো করবে। বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি মাত্র 5 দিন হয়েছে, 5 দিনে কিন্তু 1000 ভিউজ ক্রস করেছে। চ্যানেলে সাবস্ক্রাইবার কত? আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 100। 100 সাবস্ক্রাইবার হওয়ার আগে কিন্তু 1000 ভিউজ কমপ্লিট হয়েছে, এমনকি অনেকগুলো ভিডিওতে কিন্তু ক্রমান্বয়ে ভিউজ কিন্তু বাড়তেছে। ছোট চ্যানেল হিসাবে, তাও একটি ট্যাগ ক্যাটাগরির চ্যানেল হিসাবে, এই ভিউজগুলো আমি কীভাবে নিয়ে এসেছি সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ইউটিউব হচ্ছে যে একটা এক্সপেরিমেন্ট। ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটররা যত বেশি এক্সপেরিমেন্ট চালাবে তত বেশি কিন্তু শিখতে পারবে, তত বেশি কিন্তু তার চ্যানেলটাকে সে বেশি দূরে এগোতে পারবে। সেজন্য আপনি যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন। আমি যখন 2016 সালে ইউটিউব প্ল্যাটফর্মে আসি, তখন কিন্তু এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড চ্যানেলের সংখ্যা কিন্তু খুব কম ছিল, তখন কিন্তু সবচেয়ে বেশি ক্লিকবেট হতো। এখন কিন্তু ইউটিউব অডিয়েন্স রিটেনশনের উপর ভিত্তি করে একটা ভিডিওকে কিন্তু র্যাঙ্ক করায়, সার্চ লিস্টে আনবে কি না, নতুন দর্শকের কাছে পৌঁছে দিবে কি না, সেটা কিন্তু ইউটিউব নির্ধারণ করে যে দর্শকরা কী পরিমাণ ওয়াচ করছে, কতক্ষণ ধরে সময় দিচ্ছে, দর্শকদের এঙ্গেজমেন্ট কীরকম, দর্শকদের ফিডব্যাকের উপর ভিত্তি করে একটা ভিডিওকে কিন্তু পরবর্তী স্টেপে গিয়ে ইউটিউব ইমপ্রেশন দিবে কি দিবে না, র্যাঙ্ক করাবে কি করাবে না, ভাইরাল করবে কি করবে না, সেটা ইউটিউব অ্যালগোরিদমটাকে ওভাবে সেট করা আছে, সেটা অটোমেটেড কাজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। ওকে, তো দেখুন, অনেকের এই কমন প্রবলেমটা, ক্রমান্বয়ে ভিডিও আপলোড করে যাচ্ছে কিন্তু ভিডিওতে কোনো ধরনের ভিউজ আসতেছে না, অনেকের জিরো ভিউজ, 10টা, 12টা, 20টা ভিডিও আপলোড করেছে কিন্তু ভিডিও আপলোড করলে কোনো ভিউজ নেই, কেন এরকম হচ্ছে সেটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো প্রথমে একটা কারণ আপনাদেরকে বলি, অনেকে আছে যে চ্যানেলের ক্যাটাগরি নির্বাচনে ভুল করে থাকে। চ্যানেলের ক্যাটাগরি যদি আপনি নির্বাচনে ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু ইউটিউব পৌঁছাবে না। আপনার যদি ট্যাগ ক্যাটাগরি হয়, আপনাকে অবশ্যই ট্যাগ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ভিডিও আপলোড করার সময়। এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হলে এন্টারটেনমেন্ট সিলেক্ট করতে হবে। এখন এন্টারটেনমেন্ট ক্যাটাগরির জায়গায় যদি আপনি মিউজিক ক্যাটাগরি সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিও আপলোড করেন, কিন্তু আপনি কী করলেন, মিউজিক ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলেন। সেক্ষেত্রে যারা মিউজিক ভিডিও পছন্দ করে তারা হয়তো শর্ট ফিল্ম নাও দেখতে পারে, ঠিক আছে? তো এখন এটা আপনাকে বুঝতে হবে কোন ক্যাটাগরিতে আপনি ফেলবেন, সেটা আপনাকে বুঝতে হবে। তো দেখুন বন্ধুরা, ইউটিউবে কিন্তু ভিউজটা একটা চ্যানেলে সারা বছর কিন্তু র্যাঙ্কে থাকে না, বা একটা ভিডিও সারা বছর কিন্তু ভাইরাল থাকে না, একটা সময় কিন্তু ইউটিউব থামিয়ে দেয়, ইমপ্রেশন কমিয়ে দেয়। সেটা কিন্তু চ্যানেলের চ্যানেলের যে অ্যাক্টিভিটিস রয়েছে সেটার উপর ভিত্তি করে, চ্যানেলের যে গ্রোথ রেশিও রয়েছে সেটার উপর ভিত্তি করে ইমপ্রেশনটা বাড়ায়, এমনকি আপনি চ্যানেলের মধ্যে কী পরিমাণ অ্যাক্টিভ রয়েছেন সেটার উপর ভিত্তি করে আপনি দর্শকদের সাথে কী পরিমাণ আপনার এঙ্গেজমেন্ট রয়েছে, আপনি দর্শকদের রিপ্লাই দিচ্ছেন কি না, দর্শকদের সাথে এঙ্গেজড হচ্ছেন কি না, এই বিষয়গুলো, আপনার বিহেভিয়ারগুলো কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ট্র্যাক করে খুব সহজে। সেজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র দুটো টিপস আপনাদের দেখব। এই দুটো টিপস আশা করছি যদি কাজে লাগাতে পারেন, যেটা আমি কাজে লাগিয়ে এখন পর্যন্ত আমার চ্যানেলের বেশ কয়েকটি ভিডিওকে আমি র্যাঙ্ক করে আনতে সক্ষম হয়েছি। এমনকি এখন পর্যন্ত আমার চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে প্রায় 1 লক্ষ ইমপ্রেশন ক্রস করেছে। 20 অক্টোবর চ্যানেলটা খুলেছি, আমার আরও দুটো চ্যানেল মনিটাইজ রয়েছে, এটা নতুন চ্যানেল। তো 20 অক্টোবর চ্যানেলটা খুলেছি, এখন পর্যন্ত 1 লক্ষ ইমপ্রেশন, 1 লক্ষ মানুষের সামনে আমার ভিডিওগুলো ইউটিউব পৌঁছে দিয়েছে। তো কীভাবে, এটা কিন্তু এমনিতে হয় নাই, এমন কিছু সেটিংস করেছি, এমন কিছু ট্রিক্স অবলম্বন করেছি যার মাধ্যমে আমার ভিডিওগুলো নতুন দর্শকের কাছে কিন্তু চলে যাচ্ছে, দর্শকদের ব্রাউজ ফিচারে চলে যাচ্ছে, সেটা আপনাদের কাছে রিভিল করে দিব। প্রথমত হচ্ছে আপনাকে সাপোর্ট সাব করতে হবে, কিন্তু সাপোর্ট সাবটা করতে হবে পজিটিভলি, যাতে করে ইউটিউব ধরতে না পারে আপনাকে। সাপোর্ট সাবটা এভাবে করতে হবে, অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আমি দেখি যে বড় ইউটিউবারদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমার চ্যানেলটি ঘুরে আসুন, আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, বা বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিয়ে থাকে যেখানে সাবস্ক্রাইব করার কথাটা মেনশন করে দেয়। আপনার কমেন্টের মধ্যে যদি সাবস্ক্রাইব লেখাটা থাকে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেলটাকে কিন্তু টার্গেট করে ফ্রিজ করে দিতে পারে, আপনার চ্যানেলে কিন্তু ভিউজ নাও আসতে পারে, আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে যে কোনো সময়। এমনকি আপনি যদি একই কমেন্টকে বারবার করেন, কপি পেস্ট করেন, ইউটিউব অ্যালগোরিদম ভাববে যে আপনার চ্যানেলটা একটা রোবোটিক চ্যানেল,
আপনার চ্যানেলটা একটি রোবোটিক চ্যানেল, আপনার চ্যানেলে আপনি একই কমেন্ট বারবার করতেছেন, এটা কোনো মানুষ নিয়ন্ত্রণ করে না, সেক্ষেত্রে আপনার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ফ্রিজ করে দিতে পারে, ডাউন করে দিবে। আপনি ভিডিও আপলোড করবেন কিন্তু কোনো ভিউজ আসবে না। সেজন্য সাব সাবটা সঠিকভাবে করতে হবে। সাব সাব করার ব্যাপারে ইউটিউব আপনাদেরকে বলে না যে আপনি একদম সাব সাব করতে পারবেন না, কিন্তু সাব সাবটা করতে হবে এমনভাবে যাতে করে আপনার ভিউজ ইনক্রিজ হয়, সেভাবে করতে হবে। ওকে, তো সাব সাব কীভাবে করবেন? আপনারা আপনাদের সেম ক্যাটাগরি যেসব বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাদের ভিডিওগুলোর মধ্যে অনেক ভিউজ আসে, সেসব ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন। কমেন্ট বক্সে যাওয়ার পর সেখানে দেখবেন যে অনেক ক্যাটাগরির চ্যানেল কিন্তু সেখানে কমেন্ট করছে, বিভিন্ন প্রবলেম নিয়ে কমেন্ট করছে। তো আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার ক্যাটাগরির দর্শক চ্যানেল কোনটা রয়েছে। যেমন ধরুন আমার ট্যাগ ক্যাটাগরি, এখন আমি যদি ট্যাগ ক্যাটাগরি যেসব চ্যানেল রয়েছে তাদের চ্যানেলগুলোর নাম দেখলে সাধারণত বোঝা যায়, তাদের প্রবলেমের কমেন্টের মধ্যে প্রবলেমটা দেখলে কিন্তু বোঝা যায়, ঠিক আছে? তো আমি যদি সেই কমেন্টগুলোকে পিক করে তার চ্যানেলে গিয়ে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার কোনো একটা ভিডিও দেখে যদি আমি একটা সুন্দর কমেন্ট করতে পারি, তার ভিডিওটাকে যদি আমি দেখে যদি সুন্দর একটা কমেন্ট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু সেই দর্শক কিন্তু আপনার চ্যানেলটাকে ভিজিট করবে। কারণ একজন নতুন ইউটিউবার তার চ্যানেলটিকে যখন কেউ সাবস্ক্রাইব করে তখন কিন্তু সেই তার চ্যানেলটি কিন্তু দেখে যে আসলে কে সাবস্ক্রাইব করেছে, চ্যানেলটি ভিজিট করে, সেক্ষেত্রে কিন্তু সে আপনার চ্যানেলটিকে কিন্তু ভিজিট করে সাবস্ক্রাইব করবে, এমনকি আপনার ভিডিওগুলো দেখবে সে ক্রমান্বয়ে। এভাবে দেখবেন যে আপনারা তাদেরকে সাবস্ক্রাইব করতে না বলেও আপনার চ্যানেলে কিন্তু দর্শকদেরকে কিন্তু আপনি নিয়ে আসতে পারতেছেন সাব করার মাধ্যমে। এইভাবে যেটা আমি করেছি, আমি একদিনে 50টা 60টা 100টা পর্যন্ত সাবস্ক্রাইব আনতে সক্ষম হয়েছি, এমনকি দেখেছি যে তারা আমার ভিডিওতে অটোমেটিক কমেন্ট করতেছে। তাদের ভিডিওগুলো আমি দেখেছি, তারা আমার ভিডিওতে অটোমেটিক কমেন্ট করতেছে, কিন্তু আমি কোথাও কমেন্ট করে বলিনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বা এটা করুন সেটা করুন, এটা কোথাও বলিনি। ওকে, এটা করলে কিন্তু 100% কাজ করে, আশা করছি আপনারা ট্রাই করবেন। যাদের ভিউজ এসে থেমে যাচ্ছে, ভিউজ কম ভিডিওতে, তারপর থাম্বনেল চেঞ্জ করতে হবে। যদি দেখেন যে ভিডিওতে ভিউজ আসতেছে না, 5টা 6টা বা 10টা ভিউজ এসে থেমে গেছে, কোনোভাবে ভিউজ ইনক্রিজ হচ্ছে না, ভিডিও কোয়ালিটি অনেক ভালো, সেক্ষেত্রে আপনাকে থাম্বনেলটা চেঞ্জ করে দিতে হবে। যেটা আমি করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যে ভিডিওসগুলো রয়েছে এখানে বেশ কয়েকটি ভিডিও থাম্বনেল আমি প্রায় 3 থেকে 4 বার চেঞ্জ করেছি। চেঞ্জ করে আমি ফিডব্যাক নিয়েছি যে আসলে কোন থাম্বনেলটা দেওয়ার পর ভিউজ বেশি আসতেছে, কোন থাম্বনেলটা দেওয়ার পর ইমপ্রেশন ক্লিক ধরে একটা বাড়তেছে, দর্শকরা বেশি ক্লিক করতেছে, সে থাম্বনেলটা আমি বারবার চেঞ্জ করে এক্সপেরিমেন্ট চালাচ্ছি। সেজন্য আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে সেক্ষেত্রে আপনি থাম্বনেলটা চেঞ্জ করে দিতে পারেন। থাম্বনেলটা চেঞ্জ করে দেওয়ার পর যদি দেখেন যে তাও ভিউজ বাড়তেছে না, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার ভিডিওর টাইটেলটাকে চেঞ্জ করে দিতে পারেন। সেক্ষেত্রে আশা করছি আপনারা ভালো একটি ফল পাবেন, কারণ ইউটিউব অ্যালগোরিদমের কাছে কিন্তু ওই ভিডিওটা আবার নতুনভাবে গণ্য হবে, ইন্ডেক্সিং হবে, সেক্ষেত্রে আবার নতুন দর্শকের সামনে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে তুলে ধরবে। ওই দর্শকদের বিহেভিয়ারকে যাচাই করে ট্র্যাক করে আপনার ভিডিওর যদি থাম্বনেলটা ভালো হয়, টাইটেলটা ভালো হয়, কিন্তু মানুষ ক্লিক করতে বাধ্য হবে। আর থাম্বনেলের মধ্যে অবশ্যই কিছু চমক রাখবেন যাতে করে দর্শকরা ক্লিক করে, সব কিছু বলে দেবেন না। ভিডিওর মধ্যে আপনি যা বলবেন সেটা যদি আপনি থাম্বনেলের মধ্যে বলে দেন, তাহলে কিন্তু দর্শকরা কেন ক্লিক করবে আপনার ভিডিওতে? আশা করছি এই ট্রিক্সটা অবলম্বন করার মাধ্যমে আপনারা ভিডিওতে ভিউজ আনতে সক্ষম হবেন। আসসালামু আলাইকুম।